আমাদের প্রত্যেকের বাড়ির সেই ছোট্ট ছোট্ট খুদে খুদে দুষ্টু দুষ্টু চোখ মুখগুলো কি বলছে আজকে শনিবারের সকালে? কি ইচ্ছা ওদের, পড়াশোনা তো বোধ হয় একেবারেই না। একদম নয়, কেননা শনি এবং রবি ওদের তো দুদিনই ছুটি, তাই না? আচ্ছা, পড়াশোনার বাইরে ওরা কি করতে পছন্দ করে খেয়াল করেছেন কি? ক্রিকেট, ফুটবল কিংবা বেহালা, এগুলো যদি নাও হয় ওদের সকালে, আমরা কিন্তু অনেক রকম অপশন দিই আপনাদের কাছে। মানে ওর যেদিকে ঝোঁক বা ওদের যেদিকে ঝোঁক, যাতে আপনারা সেদিকেই ওকে দিতে পারেন, সেই অনুযায়ী প্রশিক্ষণ দিলে কে বলতে পারে, একজন গ্যালিলিও কিংবা একজন মাইকেল এঞ্জেলো কিংবা একজন উদয়শঙ্কর হতেই তো পারে ওরা। শুধু ওদের ন্যাকটা একটুখানি দেখে নিন, আর তারপর সেদিকেই ওদের দিন না। এখন ওদের সকাল ওদের, কারোর বয়স 4 বছর, আবার কারোর 14, সকলেরই প্রিয় বেহালা। পড়াশোনার পাশাপাশি ছোট ছোট হাতে ছড় টেনে তার যন্ত্রে সুর তুলে আনন্দ পায় ওরা সব থেকে বেশি। নিয়ম করে সকাল সন্ধ্যে রিওয়াজ করে ওরা। এর মধ্যে রাগ রাগিনী ভালোই রপ্ত করেছে, যার প্রমাণ সুর তাল ছন্দে ফুটে উঠেছে একের পর এক মন ভরানো সুরের আবেশ। বড় হয়ে সুরের ভুবনে নিজেদের স্বতন্ত্র জায়গা করে নেওয়ার অদম্য ইচ্ছা এইসব খুদে বেহালা বাদকদের। প্রশিক্ষকের তালিম ও একাগ্রতায় হিন্দোলা, চিন্টু কিংবা বুলটিরা একদিন উস্তাদ বেহালা বাদক হিসেবে পরিগণিত হবে, এমনই আশা। এখানে বাচ্চাগুলোকে 1 বছর ধরে আমরা রেগুলার একদম আমরা প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের 4 বছর থেকে একদম অনেক বছর বয়স পর্যন্ত আছে। মেনলি আমরা চেষ্টা করছি বাচ্চাগুলোকে নিয়ে তৈরি করতে, ক্লাসিক্যালের ওপর এদের রেওয়াজটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মেনলি ক্লাসিক্যালের ওপর। সেই সঙ্গে সঙ্গে আমাদের বেহালার সবমির যে ভায়োলিন অর্কেস্ট্রা রয়েছে, সেই অর্কেস্ট্রার যে সমস্ত গানগুলো রয়েছে, আলোয় আমার আলো, পুরানো সেই দিনের কথা, টুয়ার্ডস ভিলেজ, গ্রাম ছাড়া রাঙামাটির পথ, এইগুলোকেও আমরা শেখাচ্ছি যাতে এদের বেহালার ওপর ইন্টারেস্টটা গ্রো করে। এবার আপনাদের সবচেয়ে পছন্দের সেগমেন্ট, সেলিব্রিটি সকাল। আমরা এই আমাদের মতন সাধারণ হয়েও যিনি কিনা একটু অসাধারণ হয়ে উঠতে পারেন, যার এগিয়ে যাওয়া, যার জীবন যাপন আমাদেরকে খানিকটা শেখাতে পারে, কিছুটা উদ্বুদ্ধ করতে পারে, যিনি আমাদের সকলের কাছে আলোচনার বিষয় হয়ে ওঠেন, তিনি তো নিশ্চয়ই সেলিব্রিটি। আজ এরকমই একজন মানুষের সঙ্গে আমরা সকালবেলায় আলাপচারিতা শুরু করব। ছোটবেলা থেকেই দেখতাম, কেন জানি না এই যন্ত্রটার উপর একটা অদ্ভুত রকমের আকর্ষণ অনুভব করতাম। তারপর বেহালা কিনে দেওয়া হলো, বেহালা শুরু করলাম সদ্য পণ্ডিত প্রণব মুখোপাধ্যায়ের কাছে, তারপর শ্যাম বিনোদ ঘোষের কাছে, বর্তমানে আমি দীপক চৌধুরীর শিষ্য, আমি এন নাজিমের কাছে শেখারও সুযোগ পেয়েছি। আর এই বেহালা শেখার জন্যই আমি আবার দক্ষিণে গেছি, দীর্ঘদিন দক্ষিণ ভারতীয় সঙ্গীত কর্ণাটক মিউজিক তালিম নিয়েছি, বর্তমানে আমার ওয়েস্টার্ন মিউজিকও শিখছি। মানে বেহালাটাই আমার
ধ্যান জ্ঞান মানে এটা সারা জীবনই হয়তো শিখে যাব, শিখিয়ে যাব। এই তো বেহালা বাজিয়ে আমি সব রকমের অনুপ্রেরণা পাই, কর্মস্থলেও আমার কোনো একঘেয়েমি আসে না, এসেই আবার বেহালা। আমার বাড়িতে 5 জন বেহালা বাজায়, আমার মেয়ে, ভাইপো, ভাইজি, দাদা। না বাবা ছিলেন না, বাবা ভীষণভাবে সঙ্গীত অনুরাগী ছিলেন, এবং বাড়িতে আমাদের সেই সময়ের কথা এখনো মনে আছে, আমরা তাস, দাবা এই ধরনের কোনো খেলাই শিখিনি। বাবাই শুধু সঙ্গীতের জন্য বলেছে অন্য কোনো রকমভাবে তোমাদের সময় নষ্ট করা চলবে না। ভারতীয় মিউজিকটা হচ্ছে এটা বিরাট ব্যাপার, আমরা জাস্ট কণা মাত্র সেখানে যেতে পেরেছি। তবে ভালো লাগে কিছু মনে পড়ে, দিল্লিতে একবার বাজাতে গেছিলাম, পণ্ডিত দেবু চৌধুরী ছিলেন মঞ্চে, আমি রাগ প্রদীপ বাজিয়েছিলাম, তো উনি জড়িয়ে ধরে আমাকে যখন বললেন বাহ তুমি বেহালায় এ রাগের রূপ স্পষ্টভাবে তোমার ইয়েতে ধরা পড়েছে, তখন আমার পণ্ডিত দীপক চৌধুরী আমার গুরুজির কথা মনে হয়েছিল যে সত্যি আমি একটা বিরাটের হয়তো কিছুটা অন্তত সাধনা করছি। সেই স্মৃতিগুলো এখনও স্মরণীয় হয়ে আছে। আবার দক্ষিণে গেছি, দক্ষিণ হচ্ছে ইট ইজ এ ল্যান্ড অফ ভায়োলিন, এখানে ঘরে ঘরে আপনার দক্ষিণে একটা ডিস্ট্রিক্টে যতজন ভায়োলিন প্লেয়ার আছে সারা ভারতবর্ষে অতগুলো ভায়োলিন প্লেয়ার। সেই দক্ষিণে যখন বাজাতে গেছি, রাগ বৈরাগী বাজিয়েছি দক্ষিণে, সেই অনুষ্ঠানে ছিলেন দক্ষিণের বিখ্যাত লিজেন্ড কন্যাকুড়ি বৈদ্যনাথন, উনিও এসেছিলেন, সেখানেও বাজিয়ে ভীষণভাবে মানে সব শ্রোতার কাছ থেকে ভীষণভাবে সাড়া পেয়েছি। আমি একজন ওয়েস্ট বেঙ্গল থেকে গিয়েছি, এগুলো একটা জীবনে স্মরণীয় মৃত্যু। আরেকটা ঘটনা মনে পড়ছে, নবদ্বীপে একবার বাজাতে গেছিলাম, আমি যোগ বাজিয়েছিলাম, তো একজন ওইখানে একজন ছিলেন, তিনি হাওয়া করে কেঁদে ফেলেছিলেন। তো এটা আমাদের মিউজিক আর ভায়োলিন দুটোর মেলবন্ধন। বেশ কিছুদিন হলো মানে আমরা একটা ভায়োলিনের একটা ওয়েস্ট বেঙ্গলে প্রথমেই বলতে পারেন একটা অর্কেস্ট্রেশন করেছি, যেখানে আমরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল, সাউথ ইন্ডিয়ান, আমাদের যে সেমি ক্লাসিক্যাল, লাইট ক্লাসিক্যাল যে মিউজিক সবগুলোকে নিয়ে আমরা একটা কোলাজ করেছি, এবং তার অভূতপূর্ব সারা ভারতবর্ষে আমরা পাচ্ছি। ছিলেন আরো বিখ্যাত পার্সোনালিটি, লতা মঙ্গেশকরের ভাই ছিলেন, তো সেটা একটা স্মৃতি হয়ে আছে। বেহালা নিয়ে আপনার এত রকম কর্মযজ্ঞ, তো আপনি আপনার অ্যাম্বিশনটা কি, আপনার বেহালাকে কোন জায়গাটা আপনি এই বাদ্যযন্ত্র? দেখুন এই যন্ত্রটা বিশেষ করে পশ্চিমবঙ্গে তো খুবই নেগলেক্টেড, ছাত্র ছাত্রীর সংখ্যাও কম। প্রথমত ইন্ডিয়ান মিউজিকটাকে আরও আমাদের মানে আমাদের ভেতরে নিয়ে আসা। আমরা দেখুন এখন সবাই শুধু কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ার হবো, ডাক্তার হবো, কিন্তু আমাদের সংস্কৃতি না বাঁচলে কিচ্ছু বাঁচবে না, তাই জন্য এত কর্মযোগ্য এত কিছু। আর তার মধ্যে এই ভায়োলিনের মতন ওয়ান অফ দি রিচেস্ট ইনস্ট্রুমেন্ট সব দিক থেকে, কালচারালি বলুন, হেরিটেজ অনুযায়ী বলুন, ভ্যালু অনুযায়ী বলুন, এই রিচেস্ট ইনস্ট্রুমেন্টটা যাতে আরেকটু আমাদের আরও গ্রামগঞ্জে সর্বসাধারণের মধ্যে যেতে পারে, তার জন্য একটা চেষ্টা করছি। আমরা অলরেডি একটা ভায়োলিনা সবভূমি নাম দিয়ে একটা আমাদের ইনস্টিটিউশন হয়েছে, আমাদের যে ভায়োলিন অর্কেস্ট্রেশন হয়েছে সবটাই বেহালা নির্ভর, ভবিষ্যতে ইচ্ছা আছে। এবং আপনার ছাত্রছাত্রীরাও তো অনেকেই প্রতিষ্ঠিত, এবং তারাও তো অনেকেই আজকে মানে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। আমার 2 ছাত্র এর মধ্যে অল ইন্ডিয়া রেডিওতে পাস করেছে, একজন স্কলারশিপ পেয়েছে, আর বেশ কয়েকজন বাইরে বিভিন্ন জায়গায় বাজাচ্ছে।